ডিয়ার ভিউয়ার্স, আমি ডক্টর মোহাম্মদ জয়নাল আবদিন আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন সবাইকে অনেক ধন্যবাদ। আজকে কথা বলবো ফ্রিজে ডিম রাখা এই বিষয়টি নিয়ে। আমরা অভ্যাসগত কারণেই হোক আর বদ্ধভ্যাসের কারণেই হোক, বুঝে না বুঝে জেনে না শুনে আমরা ফ্রিজে ডিম রাখি, মানে কোনো কিছু হাতের কাছে পেলেই আমরা ফ্রিজে রেখে দিই, উদ্দেশ্য সংরক্ষণ করা, অনেক দিন সংরক্ষণ করে খাওয়া। ডিয়ার ভিউয়ার্স, আপনি আসলে ডিম কেন খাচ্ছেন? এত টাকা দিয়ে ডিম কিনে যদি সেই ডিমটা শুধু মুখের স্বাদে জন্যই খাওয়া হয় তাহলে আলাদা কথা, আর যদি ডিমের গুণগত মান অক্ষুণ্ণ রেখে আপনি ডিম খেতে চান তাহলে ফ্রিজে ডিম রেখে খাওয়া কতটুকু যুক্তিযুক্ত সেটা একবার ভেবে দেখুন, বা সেটা জেনে পরে খাবেন। কেননা অনেক গবেষণায় দেখা গিয়েছে এবং প্রমাণিত যে ডিম যদি আপনি অনেক দিন ধরে এই ফ্রিজে রেখে ঠান্ডা করে সংরক্ষণ করে খান তাহলে তার 13-14টা যে গুণাবলী বা পুষ্টিমান থাকে, ভিটামিন নিউট্রিয়েন্টস এগুলো থাকে, এগুলো গুণগত মান নষ্ট হয়ে যায়। অর্থাৎ কখনো কখনো দেখা গিয়েছে ডিমের কোনো গুণগত মান থাকে না, এটা নাম্বার ওয়ান। আর নাম্বার টু, আপনি দেখবেন যে আপনার ফ্যামিলির অনেকেই জ্বরে আক্রান্ত হচ্ছে। মনে রাখবেন এই অত্যধিক ঠান্ডা পরিবেশের কারণে টাইফয়েডের যে জীবাণু সালমোনেলা, সেই সালমোনেলা কিন্তু ওই ডিমে সংক্রমিত হতে পারে এবং হয়। তারপর যদি আপনি সেই ডিম নিয়মিত গ্রহণ করেন তাহলে আপনি অথবা আপনার ফ্যামিলির যে কেউ এই টাইফয়েড জ্বরে আক্রান্ত হতে পারে। প্রিয় শ্রোতৃবৃন্দ, আমার এই ছোট্ট ভিডিও করার উদ্দেশ্য হলো ডিম আমরা খাবো, আমরা নিয়মিত ডিম সংরক্ষণ করে অল্প অল্প করে কিনে যেন আমরা ফ্রিজে না রেখে বাইরে রেখে খেতে পারি, সেটাই আমার পরামর্শ এবং সেটাই যুক্তিযুক্ত এবং বেটার অপশন। একসাথে অনেকগুলো ডিম কিনে ফ্রিজে রেখে ডিপ করে বা ফ্রিজে ঠান্ডা রেখে সংরক্ষণ করে খাওয়া মানেই পুষ্টিগত মান নষ্ট হয়ে যাওয়া এবং টাইফয়েড জ্বরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। তো ডিয়ার ভিউয়ার্স, একসাথে অনেকগুলো ডিম কিনে ফ্রিজে না রেখে আমি বলবো যে অল্প অল্প করে কিনে সদ্য ফ্রেশ ডিম খাবেন, ডিমের পুষ্টিমান গ্রহণ করুন, ভালো থাকুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমার চ্যানেলটি মেহরবানি করে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।